ভিউয়ার্স আসসালামু আলাইকুম নুন চিনি লঙ্কায় সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করব বাঙ্গির জুস গরমের ক্লান্তি দূর করতে এক গ্লাস ঠান্ডা বাঙ্গির শরবত বা জুস কিন্তু অসাধারণ কাজ করে তাছাড়া রমজান মাসের ইফতারেও আমরা বৈচিত্র্যময় হেলদি জুস বা শরবত খেতে পছন্দ করি তো চলুন দেখে নেই কিভাবে জুসটা তৈরি করলে খেতে অসাধারণ লাগবে আমার দুই হাতের তালুর মধ্যে যে ছোট বাঙ্গিটা দেখতে পাচ্ছেন আজ এটি দিয়ে জুস তৈরি করব কেটে নেওয়ার পরে তিন কাপের মতো হয়েছে একটি ব্লেন্ডারের জাগে আমি একে একে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিচ্ছি বাঙ্গি কিউব করে কাটা তিন কাপ চিনি চার টেবিল চামচ বিট লবণ এক চা চামচ হাতের কাছে যদি না থাকে তাহলে সাদা লবণ হাফ চা চামচ দেবেন কালো গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ এটি না দিতে চাইলে স্কিপ করতে পারেন আর দিচ্ছি ঠান্ডা পানি দুই কাপ এখন আমি এক মিনিট ব্লেন্ড করে নেব আপনি কতটা ঘন বা পাতলা খেতে চান তার উপরে ভিত্তি করে প্রয়োজন মনে হলে ঠান্ডা পানি মিশিয়ে নেবেন এখন একটি বয়ম বা বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিন এক ঘন্টা ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে গ্লাসে ঢেলে এক টুকরো লেবু এবং এক টুকরো বরফ দিয়ে পরিবেশন করুন দর্শক এই গরমে ইফতারে বেশি বেশি পানীয় পান করলে শরীরের ক্লান্তি দূর হয় আর শরীরকে চাঙা করে পরের দিনের রোজার জন্য প্রিপেয়ার করতে প্রয়োজন হেলদি পানীয় আমি আমার রমজান স্পেশালে আরও অনেক নতুন মজাদার শরবত জুস স্মুদি জাতীয় পানীয়র ভিডিও দিয়েছি আপনি দেখে নিতে পারেন ভালো লাগলে দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের এপিসোডে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ